Assalamualaikum. Hello everyone and welcome to my new video. So, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে TikTok এবং Likee এই ধরনের trending ভিডিওটি making করা যায়। So, পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকব আমি জামিল এবং আপনারা দেখছেন আবারো নিশ্চুপ আলো। Alright, first আপনাকে CapCut software open করতে হবে link video description boxে provide করা থাকবে তারপর এখান থেকে আপনাকে new project tap করতে হবে এবং আপনাকে total 23টি photo এখানে input করে নিতে হবে তো এখানে আমাদের সবগুলো photo cutting করা আছে তো কিভাবে আপনি প্রত্যেকটি photo cutting করবেন তা এই ভিডিওতে দেখানো হবে তো তার জন্য অবশ্যই ভিডিওটি continue করতে হবে তো এখান থেকে আপনাকে ফার্স্ট 6টি পিকচার আপনাকে 1 সেকেন্ড রাখতে হবে তার জন্য এখান থেকে আপনাকে যে কোনো একটা পিকচারে ট্যাপ করবেন তো এখান থেকে আমরা ফার্স্ট পিকচারে ট্যাপ করব এবং পিকচারটির টার্ম দেওয়ার মাধ্যমে বড় ছোট করে নিতে পারবেন সো এই ভাবে আপনাকে পিকচারটি কাটিং করে নিতে হবে তারপর আপনাকে 7 নাম্বার পিকচারে ট্যাপ করতে হবে এবং 7 নাম্বার পিকচারটি 0.7 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে এবং এখান থেকে 8 নাম্বার পিকচারটি 0.6 সেকেন্ড রাখবেন তারপর আপনাকে 9 নাম্বার পিকচারে ট্যাপ করতে হবে এবং 9 নাম্বার পিকচারটি 0.5 সেকেন্ড এবং 10 নাম্বারটি 0.4 তারপর 11 নাম্বারটি 0.3 এবং লাস্ট 12 নাম্বার পিকচারটি 0.2 সেকেন্ড রাখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছোট ছোট 5টি পিকচার আছে এই 13 থেকে 17 নাম্বার এই 5টি পিকচার আপনাকে 0.1 সেকেন্ড রাখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন 18 নাম্বার পিকচারটি অনেক বড় তো এই বড় পিকচারটি আপনাকে 1.1 সেকেন্ড রাখতে হবে এবং তারপর 19 নাম্বার পিকচারটি আপনাকে 2.1 সেকেন্ড রাখতে হবে এবং সর্বলাস্ট 4টি পিকচার থাকবে এই 4টি পিকচার আপনাকে 0.5 সেকেন্ড রাখতে হবে তো আমাদের কাটিং করা একদম কমপ্লিট তো এখন আপনাকে একদম ফাস্টে দিকে চলে আসতে হবে এবং এখান থেকে অডিও সেট করতে হবে তো অডিও সেট করার জন্য এখান থেকে অডিওতে ট্যাপ করবেন দেন এখান থেকে আপনাকে এক্সটেড আইকনে ট্যাপ করতে হবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া থাকবে ওই ভিডিওটি ডাউনলোড করবেন এবং ওই ভিডিওটি মার্ক করার পর এখান থেকে ইনপুট সাউন্ড অনলি তে ট্যাপ করলে সেম অডিওটি আপনি পেয়ে যাবেন তো এখন আমাদের অডিও সেট করা একদম কমপ্লিট তো এখন আমাদের অ্যানিমেশন সেট করতে হবে তার জন্য এখান থেকে ফার্স্ট পিকচারে ট্যাপ করার পর অ্যানিমেট আইকনে ট্যাপ করতে হবে দেন এখান থেকে কম্বো অপশনে ট্যাপ করবেন এবং স্ক্রল ডাউন করতে হবে এখানে প্রচুর অ্যানিমেশন দেওয়া আছে তবে এখান থেকে আপনাকে সুইং ইন এই অ্যানিমেশনটা আপনাকে টোটাল 12টি পিকচারে অ্যাপ্লাই করে নিতে হবে তো 12টা পিকচার অ্যাপ্লাই করার পর যে ছোট ছোট 5টা পিকচার আছে এই 5টা পিকচার আপনাকে গ্যাপ দিতে হবে এবং গ্যাপ দেওয়ার পর পরে যে বড় একটা পিকচার আছে এই বড় 18 নম্বর পিকচারে আপনাকে ট্যাপ করতে হবে এবং এখান থেকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর আপনাকে পিন লেফট এই অ্যানিমেশনটি আপনাকে সেট করে নিতে হবে এই 18 নম্বর পিকচারে এবং এখান থেকে আপনাকে 19 নম্বরের পিকচারে ট্যাপ করবেন এবং 19 নম্বরে সুইং ইন এই অ্যানিমেশনটি সেট করে নিতে হবে তারপর বাকি যে 4টি পিকচার থাকবে এই 4টি পিকচারে আপনাকে এখান থেকে ব্যান্ড জুম এই অ্যানিমেশনটি সেট করে নিতে হবে এই টোটাল 4টি পিকচারে তো পারফেক্টলি ভাবে কাটিং এবং অ্যানিমেশন সেট করা কমপ্লিট হয়ে গেলে আপনার ভিডিওটা হবে ঠিক এরকম
তো অ্যানিমেশন সেট করা কমপ্লিট। এখন আপনাকে ইফেক্ট ইউজ করতে হবে। তার জন্য আপনাকে ছোট ছোট যে পাঁচটি পিকচার আছে এই পাঁচটি পিকচারের এই অংশে চলে আসতে হবে। দেন এখান থেকে আপনাকে ইফেক্ট আইকনে ট্যাপ করতে হবে এবং ব্যান্ডিং অপশনের নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন প্রচুর পরিমাণে ইফেক্ট দেওয়া আছে। তবে এখান থেকে আপনাকে ব্ল্যাক ফ্যাশ এই ইফেক্টটি অ্যাপ্লাই করে নিতে হবে এবং এই ইফেক্টটি অবশ্যই ছোট ছোট এই পাঁচটি পিকচার পর্যন্তই আপনাকে রাখতে হবে। তো পাঁচটি পিকচারে অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনাকে আবার অ্যাড ইফেক্টে ট্যাপ করতে হবে। দেন এখান থেকে স্ক্রল ডাউন করতে হবে। তবে ইফেক্টের নামটা আমার সঠিক খেয়াল নাই, তবে ইফেক্টটা আপনাকে চলে আসতে হবে পার্টি অপশনে। দেন এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, কালার নেগেটিভ এই ইফেক্টটি অ্যাপ্লাই করে নিতে হবে এবং ইফেক্টটি অবশ্যই একটি পিকচার পর্যন্ত রাখতে হবে। তারপর যে পিকচারটি থাকবে এই পিকচারে আসার পর আবার আপনাকে অ্যাড ইফেক্টে ট্যাপ করতে হবে এবং আবার আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং এখান থেকে নেগেটিভ এই ইফেক্টটি অ্যাপ্লাই করে নিতে হবে। তো পারফেক্টলিভাবে ইফেক্টগুলো অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেলে আপনার ভিডিওটা হবে ঠিক এরকম। তো আপনার কষ্ট করা ভিডিওটাকে সেভ করতে হবে, তার জন্য এখান থেকে তীর আইকনে ট্যাপ করে ভিডিওটা সেভ করে নিতে হবে।